আমরা আশা করি যে এটা জোটগতভাবে হবে, এই কারণে যে এই আসনটি আমাদের রংপুরের দীর্ঘদিনের আসন এবং এটা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মরহুম চেয়ারম্যান সবসময় তিনি এই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং এই আসন থেকে উনি অনেক বেশি ভোটে সবসময় বিজয় লাভ করেছেন। সেই কারণে আমরা আশা করি বর্তমান সরকারের কাছে আমরা মনে করি যে আমরা এলএনজে না থাকলেও আমরা বিরোধী দলে থাকলেও আমরা গত নির্বাচনটা কিন্তু আমরা যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এটি কিন্তু আমরা একসঙ্গে করেছি। সুতরাং আমরা মনে করি যে একসঙ্গেই আমাদের এই নির্বাচনটা, এই নির্বাচনে আমাদের একসঙ্গে অংশগ্রহণ করলে সেটাই আমাদের কাছে, আমার কাছে মনে হয় যে এটা জনগণের কাছে একটা এইটার একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে আমরা এখনও অ্যালাইন যাব রয়েছি। জোটগতভাবে এই জন্যই আমরা আশা করছি, জোট তো আর একলা একলা তো আর ভালোবাসা হয় না, ভালোবাসা তো আরও উভয় পক্ষেই লাগে, দুই পক্ষেই লাগে। সুতরাং আমরা দুজনে মিলেই একসঙ্গে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম মহাজোট করে। সে কারণে আমরা আশা করি যে আওয়ামী লীগের সঙ্গে এই সিটটা যেহেতু আমাদের চেয়ারম্যানের আসন, সুতরাং এই আসনে আমরা চাই তারা যেন আমাদেরকে এই আসনে সহায়তা করেন। পরিকল্পনা তো অনেক কিছুই আছে, কতগুলো জিনিস এখনো শেষ হয়নি, অসমাপ্ত আছে, ওটা কমপ্লিট করার জন্য আমি এখানে কাজ করতে চাই।